দেখো সুবিধা, যেটা প্রথমেই বলি, গতকালকে কাকভোরে শান্তিপুর মেথিরডাঙ্গা এলাকায় একটি কলাবাগান থেকে জোড়া দেহ উদ্ধার হয়। তার মধ্যে প্রতাপ বর্মন নামে বছর 24-এর এক যুবক, যাকে বিজেপি কর্মী বলে দাবি করা হয়েছে, সেই কর্মী এবং তার বন্ধু তার মাথা ছাত্রানো অবস্থায় দেহটা উদ্ধার হয়। এবং এই ঘটনায় বিজেপির তরফ থেকে আজকে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে শান্তিপুর বিধানসভা এলাকায়, এবং তারই ভিত্তিতে আজ সকাল 6টা থেকে বন্ধ পালিত হচ্ছে। এবং সার্বিকভাবে দেখলে দেখা যাবে শান্তিপুরের পৌর এলাকায় বিভিন্ন দোকানপাট এবং বাজারে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ, এবং লোকসমাগম খুবই হাতে গোনা। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ধন্যবাদ সুজিত। কুসুমিতা, আমরা জানি যে কাল থেকেই শুরু হচ্ছে মহাযুদ্ধ, এবং যেমনটা আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছিল। এবার আগামীকাল যেহেতু ভোট রয়েছে, সেক্ষেত্রে কাঁথিতে সেখানে নাকা চেকিং শুরু হলো। কলকাতা কাঁথি সড়কে চলছে নজরদারি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। রাজপলে পূর্ব মেদিনীপুরের নির্বাচন, সাধারণ মানুষ তাদের যে মতামত সেই মতামত প্রদান করবেন, এবং তার আগে দেখা যাচ্ছে একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে গোটা এলাকা। এবং এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, উত্তর কাঁথি এবং উত্তর দক্ষিণ কাঁথির যে জায়গা রয়েছে, অর্থাৎ সেখানে প্রবেশের মুখ যেটা রয়েছে, অর্থাৎ কলকাতার দিক থেকে যে যে গাড়িগুলি আসছে বা বিভিন্ন জায়গা থেকে যে যে গাড়িগুলি আসছে, সমস্ত গাড়িগুলিকে থামানো হচ্ছে এবং থামিয়ে গাড়িগুলিকে পরীক্ষা করা হচ্ছে। গাড়ির যে পিছন দিকে যে ডিকি সেইটা এবং গাড়ির ভেতরে সব কিছু থামিয়ে বিভিন্ন নথি এটি খাতা দেখতে পাচ্ছি, তাতে সব কিছু লেখা হচ্ছে যে কোন কত নম্বরের গাড়ি কোথা থেকে আসছে, কী কী বৃত্তান্ত রয়েছে, সেই সমস্ত বিষয় এটা চলছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে টিম লিডার রয়েছেন, আপনার সঙ্গে কথা বলে নেবো। এই দিক থেকে মূলত কলকাতা দিক থেকে গাড়িগুলি আসছে যেগুলি কাঁথির দিকে পৌঁছাচ্ছে, রাজপল্লীতে নির্বাচন কোন কোন বিষয়গুলোর উপর নজর দিচ্ছেন? আমরা স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের পক্ষ থেকে আমরা দেখে নিচ্ছি কোনো রকম অবৈধ কাগজপত্র বা অবৈধ টাকা পয়সা বা লিকার জাতীয় কোনো রকম জিনিস, যা যা আমাদের গাইডলাইন্স মেনে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে, সব কিছুই আমরা চেক করছি, এখন অবধি কিছু পাইনি। সন্দেহজনক কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেগুলিকে থামানো হবে, তেমনটাই কিন্তু নির্দেশ রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাঁথির বিভিন্ন জায়গায় এরকম নাকা পয়েন্ট করা হয়েছে, এবং সেই নাকা পয়েন্ট করে চলছে তল্লাশি অভিযান। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সারা দেশে একই সঙ্গে কার্যকর হবে সিএএ। পশ্চিমবঙ্গ সরকার বিরোধিতা করছে বলে ইস্তেহারে রয়েছে সিএএ, অসম সরকার বিরোধিতা করেনি তাই ইস্তেহারে নেই। নাগরিকত্বে আইনে বৈধতা দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কেন? এবিপি আনন্দে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য অমিত শাহ। লোক বল রহে হ্যাঁ কি অমিত শাহ বড়ে মুসিবত মে হ্যাঁ, ক্যু আসাম মে আপ সিএএ কা ম্যানিফেস্টো মে নেই হ্যায়, বঙ্গাল মে আপনে লিখা হ্যায় কি ফাস্ট ক্যাবিনেট মিটিং মে ইয়ে তয় হো জায়েগা কি সিএএ ইমপ্লিমেন্ট হোগা, লাগু হোগা। লেকিন মতলব আপ লোকসভা মে পাস হো গয়ে, রাজ্যসভা মে পাস হো গয়ে, রাষ্ট্রপতি জি কা সাইন ভি লগ গয়া, রুলস নেহি বনা হ্যায়, এক সাল হো গয়া হ্যায়। ইয়ে তো কেন্দ্র সরকার কে বিচার হ্যায়, কিসি স্টেট কা ইলেকশন সে সিএএ কা ক্যা মতলব? ইয়াহা পর ইয়াহা কি রাজ্য সরকার নে सीए का विरोध करा था, बिल्कुल, और शायद असेंबली में निंदा का प्रस्ताव भी पारित किया था, इसलिए हमने इसको चुनावी एजेंडा बनाया है कि सीए को भारतीय जनता पार्टी की बनने वाली सरकार विरोध नहीं करेगी, इसको स्वीकारेगी। आसाम में क्यों नहीं लिखा मैनिफेस्टो में? लिखने की जरूरत नहीं, उन्होंने ऑलरेडी स्वीकारा हुआ है, उन्होंने विरोध ही नहीं किया है। गोटा आसाम सरकार ने कभी विरोध नहीं किया। लेकिन आसाम में आपका जो ओगोपो है, आसाम गण परिषद, वो विरोध कर रहे हैं, खुले वो भले विरोध करे, भारतीय जनता पार्टी ने नहीं करा है और हम मेजर पार्टनर हैं। पूरे देश में एक साथ लागू होगा? पूरे देश में एक साथ लागू होगा। ममता बनर्जी का कहना है कि सारे लोग नागरिक हैं, नया तरीके से नागरिकत्व देने का क्या फैला है, ये तो सांप्रदायिक जहर फैल रहे हैं बीजेपी। मुझे एक बात बताइए, सीएए में किसी की नागरिकता लेने का प्रोविजन है क्या? नागरिकता देने का है, जो लोग आए हैं आज भी नागरिक नहीं, गैरकानूनी तरीके से रह रहे, आप उसकी स्थिति तो जाकर देखकर आइए, और सारे लोग नागरिक है तो उनकी नागरिकता पर थप्पा लगे इसमें तकलीफ क्या है? आपके उनके नागरिक बनने में विरोध नहीं है तो फिर उसकी नागरिकता पर अगर कानूनी थप्पा लगता है तो आपको तकलीफ क्या है?
কুশমিতা, আমরা যেমনটা দেখছি যে জবে থেকে ভোটের দিন ঘোষণা হয়েছে, তারও বেশ কিছুদিন আগে থেকে কিন্তু আমাদের রাজ্যে খেলা হবে নিয়ে একটা তর্জা চলছে। কেউ বলছেন খেলা হবে, কেউ বলছেন খেলা শেষ, কিন্তু কি হবে সেটা তো আমরা পরেই জানতে পারবো, দু তারিখে জানতে পারবো। তবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও বললেন খেলা হবে। তিনি বলেছেন ভাঙা পায়েই খেলবো, বিজেপিকে বোল্ড আউট করবো। পাথর প্রতিমার সভা থেকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী, বাংলার বাচ্চারাও ফুটবল খেলে, তোমার খেলা হবে স্লোগানে কেউ ভয় পায় না, পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের মরশুমে বাংলার আকাশে রোত্তরের বুক চিরে এখন শুধুই প্রাইভেট চপার, হেলিকপ্টারের শব্দ, নানা আকারের হেলিকপ্টার, কোনোটা ফাইভ সিটার, কোনোটা এইট, তো কোনোটা আরো বেশি। পৌরাণিক কাহিনীতে পুষ্পক রথে নানা গল্পের কথা শোনা যেত, এক একটার এক এক রকম আকার, তবে সেসব ছিল গল্প। আর এখন কোনো চপার থেকে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনোটা থেকে অমিত শাহ, কোনোটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনোটা থেকে যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, গৌতম গম্ভীর। আর ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রার মধ্যেই কটাক্ষের যুদ্ধ চরমে উঠছে। এটা তো ভেবে ভালো লাগছে, একটা 49 কিলো 5 ফুট 2 ইঞ্চির মহিলার এত ক্ষমতা প্রধানমন্ত্রীকে বাংলার ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছেন। আমরা বলবো উনি আরো বেশি বাংলা একটা ফ্যাট কিনে নিয়ে থাকুন, ভালো হবে। একদিকে মহিলাগত নেতা, পরনে দামি দামি পাইজামা পাঞ্জাবি, সকালে বিকেলে কাপড় জামা পাল্টাচ্ছে, 1500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটির গাড়িতে চড়ছে, আর কৃষককে দিচ্ছে 6000। আর একদিকে বাংলার মেয়ে টালির ছাদের তলায় থাকছে, আর পরনে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10000। পাল্টা অমিত শাহের গলায় সেই ভাইপো নিয়ে কটাক্ষের সুর। আমায় একবার বলেছিল আমার দল থেকে, দিদি তুমি কি করে এই ভাঙা পা নিয়ে সব এত জায়গায় যাবে, মিটিং কমিয়ে দাও। আমি বললাম কি হবে, আমার তো একটা পা, একটা পা নয় চোট আছে, কিন্তু আমার মা বোনেদের যে দুটো পা আছে ওদের পা দিয়ে তো আমি হাঁটবো, ওদের দুটো পা থাকলে ওরাই তো আমাকে এগিয়ে দেবে। এই ভাঙা পায়ে যা খেলবো না, বিজেপি তোমাকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেবো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে দিদি, কে দেখাতেই তো হবে, খেলা হবে সে হম ডর জায়েঙ্গে ক্যা। বঙ্গাল কা ছোটা বাচ্চা ভি হর রোজ ফুটবল খেলতা হে, তেরে খেলা হবে সে কোই নেই ডরতা। চুনাও কে দিন দিদি কে গুন্ডো সে ডরনা মত। মেলেরিয়া হতা হে না ভাই, হতা হে না, ও দিদি হে জব তক নেই জায়েগা, ये दीदी की मलेरिया से दोस्ती है, डेंगू से दोस्ती है। आप दीदी को हटा दो, कमल फूल की सरकार 1.5 साल के अंदर यहाँ से मलेरिया को समाप्त कर देगी। मित्रों समाप्त, কিছুদিন আগে ভদল কুদকুদে লো বিজেপির নেতা এসে কি বললো, সাগর মে ইতনা গন্ধা, মমতা জি নে কুছ নেই কিয়া হ্যায়। আমি বললাম ও দিল্লি কা গদ্দার, আচ্ছা সে দেখো পেলে কে থা, কবি তো আয়া নেই, সুন্দর মন আলাদা জেলা হবে এটা আপনারা জানেন, অলরেডি আমাদের কাজ চলছে, নাথিং ইজ নিউ। যে আজকে কেউ বলে দিল যে আমরা সুন্দরবনে জেলা করব, সে ন্যাকা চণ্ডি। শনিবার প্রথম দফায় 30টি আসনে ভোট, এর মধ্যে জঙ্গলমহলে 23টি আসনে ভোট। কড়া লড়াই তৃণমূল বিজেপির সঙ্গে বাম কংগ্রেস আইএসএফ জোটের। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ছাত্র আন্দোলন থেকে ভোটের ময়দানে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে ভোট বৈতরণী পার করতে বামেদের বাজিয়ে একদা মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। কেমন চলছে তাঁর ভোটের প্রস্তুতি দেখুন আমাদের ক্যামেরায়। বাবা গৌতম দেব বাম আমলের মন্ত্রী, রাজনীতিতে ছেলের হাতে খড়ি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে প্রথমবার রাজ্যের ভোট যুদ্ধে নেমে বাজিমাত করতে চাইছেন রাজারহাট নিউ টাউনের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব। সাত সকালে প্রার্থীর বাড়িতে ভিড় জমাচ্ছেন বাম কর্মী সমর্থকরা। ভোট প্রচারে বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁদের সঙ্গে এক প্রস্থ কথা শুনে নিচ্ছেন সপ্তর্ষি, শুনছেন পরামর্শ, দিচ্ছেন ব্রিফিং।
এরপর কর্মীদের মধ্যে পতাকা টি-শার্ট টুপিবিলি যেগুলো রাখা থাকে বাড়ির স্টোররুমে প্রচার প্রস্তুতির মধ্যে বাড়িতে হাজির ম্যাটাডোর যাতে বাজছে সাউন্ড বক্স ম্যাটাডোর আসতে আর কাল বিলম্ব না করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন বামেদের তরুণ তুর্কি প্রথমে গাড়িতে করে সোজা গেলেন দলীয় কার্যালয় সেখান থেকে মিছিল করে শুরু হলো প্রচার সঙ্গে সঙ্গে চলল সাউন্ড বক্স দেওয়া ম্যাটাডোর সূর্য তখন মধ্য গগনে কিন্তু গরম উপেক্ষা করে এগিয়ে চলেছেন সপ্তর্ষি গ্রামের মধ্যে ঘুরে ঘুরে চলছে জনসংযোগ তার মধ্যে ছোটদের কোলে তুলে আদর সকাল থেকে দুপুর পর্যন্ত টানা প্রচার চালিয়ে কিছুক্ষণে বিশ্রাম মধ্যাহ্নভোজের পর ফের এলাকায় এলাকায় ভোট প্রচার চালাচ্ছেন সপ্তর্ষি বিকেলের দিকে কখনো কর্মী সভা কখনো আবার দলীয় কার্যালয়ে পরের দিনে প্রচারে ব্লুপ্রিন্ট তৈরি করছেন একদা এসএফআই এর নেতা রাজারহাট নিউটাউনে সপ্তর্ষি দেব জেতা মানে রাজারহাট নিউটাউনের সাধারণ মানুষের জেতা সুতরাং সাধারণ মানুষ জিতবে নিশ্চয়ই আমি আশাবাদী আমাদের এক নম্বর এজেন্ডা কর্মসংস্থান এবং রাজারহাট জুড়ে স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ এটা একটা সেমি আরবান ব্লক রেসপন্স তো খুবই ভালো রেসপন্স মানে মানুষ আশীর্বাদ করছে তবে সপ্তর্ষির লড়াই মোটেই সহজ নয় 2019 এর লোকসভা ভোটে নিরিখে এই কেন্দ্রে 23,000 এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল এখানকার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় অন্যদিকে ভাস্কর রায়কে টিকিট দিয়েছে বিজেপি তৃণমূল বিজেপিকে টেক্কা দিয়ে রাজারহাট নিউ টাউনের লাল পতাকা ওড়াতে পারবেন সপ্তর্ষি উত্তর মিলবে দশরামে মোক্ষাগ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা জঙ্গলমহলে ভোটের আগের দিন ছত্রধর মাহাতোকে তলব করলো এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থার দাবি এর আগে 3 দিন নোটিশ পাঠানো হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখে হাজির এড়ান ছত্রধর মাহাতো এর প্রেক্ষিতে আদালতে আবেদন জানায় এনআইএ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির কি খবর রয়েছে তোমার কাছে দেখো তোমাকে জানাবো যে জঙ্গলমহলে নির্বাচন আগামীকাল ঝাড়গ্রামে যেমন নির্বাচন রয়েছে পুরুলিয়া বাঁকুড়াতেও পশ্চিম মেদিনীপুরেও এবং নির্বাচনের ঠিক আগেই ছত্রধর মাহাতো তৃণমূল নেতা তাকে কিন্তু তলব করা হলো এনআইএ তরফ থেকে যদিও এনআইএ সূত্রে যেটা দাবি যে ছত্রধর মাহাতোকে গত 16 তারিখে 18 তারিখে এবং 22 তারিখে আসতে বলা হয়েছিল আলাদাভাবে 3টি নোটিশ করে কিন্তু তিনি 3টিতে নোটিশ পাঠানোও তিনি আসেননি তার কারণ তার শারীরিক অসুস্থতা যদিও আদালতে যেটা অর্ডার বেরিয়েছে বলে এনআইএ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি অল্টারনেটিভ ডেতে এনআইএ ডাকতে পারবে ছত্রধর মাহাতোকে 30 এপ্রিল পর্যন্ত এবং তাতে ছত্রধর মাহাতোকে তদন্তে সাহায্য করতে হবে যদি তিনি না করেন সেই ক্ষেত্রে গ্রেপ্তারির প্রক্রিয়াও চালাতে পারে এনআইএ এবং সেই জন্য প্রয়োজনীয় যা আবেদন করা সেটা তারা লোয়ার কোর্টে করতে পারবেন ছত্রধর মাহাতোর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এনআইএ আধিকারিকরা চাইছেন যেন আজকেই 3টের মধ্যে ছত্রধর মাহাতো কলকাতার অফিসে আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যায় যদি না আসে তাহলে পরশুদিন আবারও তাকে ডাকা হবে এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ আবির এদিকে সকাল থেকেই প্রচার চলছে জোর কদমে জোকার কাছে কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবারে প্রথম ভোটের ময়দানে রত্না শোভন চট্টোপাধ্যায়ের পুরনো কেন্দ্রে এবার শোভন পত্নীকে প্রার্থী করেছে তৃণমূল এর পাশাপাশি বিজেপি নেতা সব্যসাচী দত্ত তিনিও আজকে সকালেই একেবারে বেরিয়ে পড়েছেন প্রচারে লেকটাউন এলাকায় প্রচার সারছেন সব্যসাচী দত্ত